আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আমাদের ফুল বডির যে পালসগুলো আছে সেগুলো এক্সামিনেশন করব। আসসালামু আলাইকুম বাবা, আমি মেডিকেলের ফিফথ একজন স্টুডেন্ট, আমি আপনার কিছু পরীক্ষা করব। ঠিক আছে, সো আমরা প্রপার পজিশন এক্সপোজ করে নিলাম, টোটাল 60টা পালস দেখব আর কি। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রেডিয়াল পালস, এটা শুরু করব। ওকে, সো আমরা একটু সেমি প্রোন পজিশন নেব আমাদের হাতটা এভাবে। এটা হচ্ছে আমাদের একটু মুড পাকান্ত, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এটা টেন্ডন আছে না, এটার ঠিক ল্যাটারালি। হ্যাঁ, আমরা তিন আঙ্গুল দেবো। আমাদের যে এই ফিঙ্গারটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা দ্বারা হচ্ছে আমরা কোলেটাল সার্কুলেশন প্রিভেন্ট করবো, মাঝখানেরটা দিয়ে আমরা ফিল করবো, এটা দ্বারা ফিক্স করবো। ঠিক আছে, এভাবে। ওকে, আমরা মোটামুটি যদি নর্মাল থাকে, রেগুলার থাকে, 15 সেকেন্ড দেখে এটা আমরা 4 দিয়ে গুণ করে দেবো। ওকে, গুড। ওকে, তারপর হচ্ছে আমরা সাথে সাথ আমরা এখানে দেখে নেবো, আমরা হচ্ছে এখন রেডিও রেডিয়াল সিমেট্রি দেখতেছি, ডিলে আছে কিনা এগুলো দেখতেছি। সো আমরা একসাথে ভাবে দেখে ফেললাম। তারপরে আমরা হচ্ছে এখানে আবার কিন্তু আমরা কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল যে ওয়াল, ভেসেলস ওয়াল, সেটা দেখতে পারি। হ্যাঁ, কন্ডিশন দেখতে পারি। সো তারপরে আমরা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আর হচ্ছে পিউবিক টিউবারকল, ঠিক আছে, বা পিউবিক সিম্পাইসিস, এটা হচ্ছে মাঝখান, মিড পয়েন্ট যেটা, তার থেকে একটু নিচে আমরা হচ্ছে ফিমোরাল আর্টারি পালসেশনটা, এটার সাথে আমরা সিমেট্রি দেখতে পারি, রেডিও ফিমোরাল সিমেট্রি, বা রেডিও ফিমোরাল কোনো ডিলে আছে কিনা, ঠিক আছে, এটা আমরা দেখতে পারি। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, এটা কোথায় থাকে। এটা হচ্ছে আমাদের যে টেন্ডন অফ বাইসেপস ব্রাকাই আছে তার হচ্ছে মিডিয়ালে থাকে, ঠিক আছে, এটা আমরা হচ্ছে থাম দিয়ে দেখবো। ঠিক আছে, এই যে এটা দেখি শক্ত করে, হ্যাঁ এই আমরা থাম দিয়ে দেখবো, ব্রাকিয়াল পালসেশন দেখতেছি। আচ্ছা, এরপরে সেমের সাথে আমরা আমরা সবগুলোই মোটামুটি একসাথে দেখতে পারি আর কি, সিমেট্রিক্যালি। শুধুমাত্র আমাদের যে ক্যারোটিড পালস দেখবো আমরা, তখন আমরা জাস্ট একটা করে দেখবো আর কি। ঠিক আছে, আর হচ্ছে পপলিটিয়াল আর্টারি পালসেশনটা আমরা একটা করে দেখবো, বাকিগুলো আমরা একসাথে দেখতে পারি। সো আমরা এখানে এভাবে দুইটা একসাথে দেখতে পারি। ওকে, এরপর আমরা হচ্ছে ক্যারোটিডটা দেখবো। ঠিক আছে, দেখি এটা থাকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ জ, যেটা সেটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ইনক্লুডেড মাস্টয়েড মাসেল আছে, সেটার অ্যান্টেরিয়র যে বর্ডার এবং আমাদের থাইরয়েড কার্টিলেজের আপার বর্ডার, ঠিক আছে, এখান থেকে এটার জাংশনে থাকে আর কি। সব ওইদিকে ঘুরে নিই, একটু ঘুরে নিয়ে একটু দেখে, এই যে ঠিক আছে, আমরা এখানে ধরে ফেলছি। ওকে, সেমভাবে একটা দেখলাম, তারপর এদিকে দেখি। ওকে, আমরা এখানে কী দেখলাম, আমরা হচ্ছে যখন রেডিয়াল আর্টারি যখন দেখলাম, তখন আমরা দেখলাম হচ্ছে আমাদের পালস রেট কত, তারপরে রেডিও রেডিয়াল সিমেট্রি, রেডিও ফিমোরাল সিমেট্রি, কন্ডিশন অফ দ্য ভেসেলস ওয়ালস, এগুলো দেখলাম। হ্যাঁ, রেট, রিদম, এগুলো দেখলাম। আর আমরা যখন হচ্ছে ক্যারোটিডটা দেখলাম, তখন আমরা দেখলাম হচ্ছে ভলিউম আর ক্যারেক্টার, আমাদের তো 60টা জিনিস দেখতে হয়, আমরা এখানে ভলিউমটা দেখলাম আর ক্যারেক্টারটা দেখলাম, ঠিক আছে, ক্যারোটিড আর্টারিতে। আমরা কিন্তু এর অবশ্যই একটা একটা করে দেখবো, নাহলে কিন্তু আমাদের মানে সেন্সলেস হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, সো আমরা এখানে একটা করে দেখবো, বাকিগুলো আমরা একসাথে দেখতে পারি সিমেট্রি। সো এখন আমরা আবার ফিমোরালটা দেখতে পারি। সো ফিমোরাল আমাদের সেম অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আর পিউবিক সিম্পাইসিসের মাঝখান থেকে একটু নিচে, সো এভাবে আমরা একসাথে দেখতে পারি, তিন আঙ্গুল দিয়ে দেখবো আমরা সেমভাবে। হ্যাঁ, এই পাচ্ছি পালসেশন। ওকে, সো টোটাল আমরা কিন্তু 60টা দেখবো, আমরা অলরেডি 1টা 2টা 3টা 4টা দেখে ফেলছি। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে পপলিটিয়াল। ওকে, দেখি পপলিটিয়ালটা দেখবো, আমার পপলিটিয়ালটা একটা একটা করে দেখতে হবে, কারণ আমাদের পপলিটিয়াল আর হচ্ছে ক্যারোটিড এই দুটো আমরা একটা করে দেখবো। সো আমাদের পপলিটিয়াল ফোসার মধ্যে আছে, আমরা এইভাবে সুন্দর করে পজিশন করে নেবো, পজিশন করে দেখি। হ্যাঁ, এখান দিয়ে আমরা পপলিটিয়াল ফোসার মধ্যে এখানে দেখার চেষ্টা করবো আর কি, বোনসের এগেনস্টে দেখার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, তারপর দেখি এখানে হাত দেবো আমরা, সরি। হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি, এটা কই থাকে, এটা থাকে হচ্ছে আমাদের যে মিডিল ম্যালেলাস আছে আর হচ্ছে অ্যাকিলিস টেন্ডন আছে যে, এটার মাঝখানে মিডিল পয়েন্টে, ঠিক আছে। সো আমরা এটা এভাবে দেখতে পারি, সবগুলো কিন্তু তিন আঙ্গুল আমরা দেখতেছি, ঠিক আছে, ক্যারোটিড আর হচ্ছে ওইটা দেখছি আমরা থাম দিয়ে, ব্রাকিয়াল। সো আমরা এভাবে দেখতে পারতেছি সিমেট্রিক্যালি। আর অ্যান্টিরিয়র যে টিবিয়াল আর্টারি আছে, এটার কন্টিনিউশন হচ্ছে আর্টারি ডর্সাল স্পিডিস, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে দুটো একসাথে দেখতে পারি, অ্যান্টিরিয়র টিবিয়াল দরকার নেই দেখার, আমরা আর্টারি ডর্সাল স্পিডিসটাই দেখবো। এটা নিয়ম হচ্ছে, এটা কই থাকে আগে জানতে হবে, এটা হচ্ছে থাকে ফার্স্ট মেটাটার্সাল স্পেসের প্রক্সিমালি, ফার্স্ট মেটাটার্সাল স্পেসের প্রক্সিমালি থাকে, এবং এটা থাকে কোথায়, এগেনস্ট নেভিকুলার বোন, এবং এটা থাকে হচ্ছে আমাদের যে একটু যেটা আছে না এক্সটেন্সর হ্যালোসিস লঙ্কাস, এইটাতে টেন্ডন, এই টেন্ডনের একটু ল্যাটারালি থাকে। ঠিক আছে, সো আমরা আগে টেন্ডনটা বের করে নেবো, দেখি আমার হাতে চাপ দেন তো, হাতে চাপ দেন, গুড, এই যে পেয়ে গেছি। ওকে, স্যার দেখেন, এই যে পেয়ে গেছি এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের স্পেস, এই স্পেসে আমরা প্রক্সিমালি ধরবো, ঠিক আছে, দুই সাইডে প্রক্সিমালি ধরবো, এটাও এভাবে বের করে নেবো, দেখি চাপ দেন, হ্যাঁ এই প্রক্সিমালি। সো আমরা এটা এভাবে দেখতে পারি, অথবা এভাবে দেখি কাজটা, এভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে, সিমেট্রি আমরা এইভাবে দেখতে পারি। আপনি নর্মাল করেন, এটা সমস্যা, এটা ফ্লেক্স করেন, এখন সমস্যা নেই, এই যে
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল ডর্সাল স্পিরিস। সো এ হচ্ছে আমাদের পালসের এক্সামিনেশন। এরপরে হচ্ছে আমাদের বলতে হবে, সো আমাদের বলতে হবে আমরা 7টা জিনিস বলবো। আমরা এখানে রেট দেখছি, রিদম দেখছি, কন্ডিশন অফ দ্য ভেসেল সোয়ালস, ভলিউম, ক্যারেক্টার, এগুলো দেখছি। সো আমরা বলবো অন এক্সামিনেশন অফ মাই পেশেন্টস, পালস রেট ইজ সাপোর্ট 82 বিটস পার মিনিট, হুইচ ইজ রেগুলার ইন রিদম, নর্মাল ইন ভলিউম অ্যান্ড ক্যারেক্টার। ওকে, দ্য কন্ডিশন অফ দ্য ভেসেল সোয়াল ইজ নর্মাল, তারপরে দেয়ার পালস ইজ সিমেট্রিক্যাল, দেয়ার ইজ নো রেডিও রেডিয়াল অ্যান্ড রেডিও ফিমোরাল ডিলে। সো এই পর্যন্ত বলেই আমাদের হবে।